নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছ। তো বাটা মাছের ঝাল তৈরি করব, তার জন্য মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, আমরা মেনলি সাদা তেলটাই খাই, সেই জন্য সাদা তেল দিয়েই করেছি। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছ। এবার মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নেব। বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা আর রসুন বাটা। তোমরা যদি মনে করো রসুনটা স্কিপ করবে তো করতে পারো, যেহেতু জ্যান্ত মাছ ছিল সেহেতু রসুনটা না দিলেও হয়, আমি তাও এক কোয়া দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজগুলি, এগুলো আচ্ছা মতন করে ভেজে নিতে হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হালকা একটু গরম জল, তার মধ্যে এক চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে গুলে নিয়ে তারপর সেই জলটা আমি ওই ভাজাটার মধ্যে দিয়ে দিয়ে আচ্ছা করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন তেল ছেড়ে দেবে। তো তেল ছাড়ার সময় তারপর হালকা করে প্রয়োজন মতো লঙ্কা দিয়ে দিতে হবে। আমি ঝালটা একটু কমই খাই, সেই জন্য এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছি। তো আপনারা যদি মনে করেন বেশি ঝাল খাবেন সেক্ষেত্রে আপনারা আরও বেশি লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা যে যেরকম ঝোল রাখবেন মনে করবেন বা যে যেরকম ঝোল কমাবেন মনে করবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। তো আমার প্রায় রান্না হয়ে এসেছে, আমি এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আর ওপরে দিয়ে দিলাম ধনে পাতা। তো ধনে পাতাটা দেওয়ার পরে মিনিটখানেক মতো ফুটিয়ে নেব, তারপর হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝাল। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।